আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন পটিয়া মাদ্রাসায় যে ঝামেলাটি হয়েছে, পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব ওবাইদুল হামজা সাহেবকে মাদ্রাসার ছাত্ররা মিটিং করে তাকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, বিষয়টি আপনারা ফেসবুকে খুব প্রমোট করতে দেখছেন। আসলে বিষয়টি হলো, তাকে যে বের করে দেওয়া হয়েছে এটা আসলে ঠিক হয়েছে কিনা, দেখুন ওনাকে বের করে দেওয়ার পেছনে যে কারণটি বা যা হয়েছে, মাদ্রাসায় ভাঙচুর হয়েছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, ছাত্ররা এমন একটি সিদ্ধান্ত নিয়ে এমন একজন আলেমকে এভাবে বের করে দেওয়া, ইসলাম বিদ্বেষীরা বা মুনাফিকরা যারা মাদ্রাসার ভিতরে ঢুকে এটা করেছে, এটা অবশ্যই নাস্তিকরা সুযোগ পাবে এবং কওমি মাদ্রাসার উপরে একটা প্রভাব পড়বে, যেটা কওমি মাদ্রাসার ইতিহাসে প্রথমবার মনে হচ্ছে আমার কাছে। এর আগে একবার ঘটেছিল হাটহাজারী মাদ্রাসায়, সেটা তো যাই হোক একটা চাপা চলে গেছে, কিন্তু এটা আসলে ঠিক হয় নাই। কাজেই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এটাকে শেয়ার করে সকলের কাছে পাঠিয়ে দিবেন, যাতে করে সামনে এমন না হয় এবং সকলে সচেতন থাকে, যাতে করে নাস্তিক মুরতাদ মুনাফিকরা মাদ্রাসায় ঢুকে এটা নিয়ে সামনে আরও মিটিং আছে এবং ঝামেলা হতে পারে আশঙ্কা পাওয়া যাচ্ছে। এ কারণে ভিডিওটি করা সকলের কাছে এটাকে থেকে সাবধান থাকার জন্য।